আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই জানি বাদাম আমাদের জন্য কতটা উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এই বাদাম হচ্ছে ছোট বড় সবার জন্যই উপকারী। যে কোনো বাদামই আমাদের জন্য অনেক উপকারী। এতে রয়েছে ক্যালোরি, পুষ্টি, বিভিন্ন রকমের ভিটামিন এই বাদামের মধ্যে রয়েছে। আপনি যে কোনো বাদাম খাবেন ওই বাদামই আপনার জন্য পুষ্টি। আর বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এই জন্য আপনাদেরকে আমি বলছি আপনারা একটু ঘি দিয়ে ভালো করে ভেজে তারপর বাচ্চাদেরকে দিবেন, নিজেরাও খাবেন। আমি আজকে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। আমি অল্প আছে অল্প ঘি দিয়ে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নিই। এই বুদ্ধিটা আমাকে এক ডক্টর বলেছে যে বাচ্চারা অনেক সময় খেতে চাইবে না, আপনি কি করবেন অল্প একটু ঘি দিয়ে ভালো করে ভেজে তারপর দিবেন, দেখবেন অবশ্যই খাবে। ডক্টর আমাকে বলেছে প্রতিদিন 10 থেকে 12টি বাদাম খাওয়া খুবই জরুরি। সবগুলো বাদাম আমার ভাজা শেষ হয়ে গেলে আমি ঠান্ডা করে তারপর আমি বয়ামের ভেতর ভরে তারপর বয়ামের মুখাটা ভালো করে লাগিয়ে রাখবো। আর অবশ্যই আপনারা বাদাম ভেজে তারপর ঠান্ডা করে বয়ামে রাখবেন, আর কাছের বয়াম হলে আরও বেশি ভালো হয়। আর আমি এই ঘিটা ইউজ করেছি। আর এখন আমি কাঠবাদাম ভেজে নেব। আর কাঠবাদামের ক্ষেত্রে একটু বেশি টাইম নিয়ে ভাজতে হবে, কারণ এই বাদামটা একটু মোটা টাইপের। সো আমার লাল লাল করে ভাজা শেষ, এখন ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামের ভিতরে বয়ে রাখব। আমার মতো আপনারা বাসায় ট্রাই করবেন। আর প্রতিদিন মেনুতে বাদাম রাখবেন, আর নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। নিজে সুস্থ থাকুন, বাচ্চাদেরকেও সুস্থ রাখুন, কারণ এই বাদামে অনেক অনেক পুষ্টি আছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার অনেক রকমের রেসিপি আছে, প্লিজ আপনারা একটু ঘুরে দেখে আসবেন। আর আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।